বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে মোবাইল দ্বারা ভিডিও এডিটিং করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও এডিটিংয়ের জন্য আমরা ইউজ করব কাইনমাস্টার এই অ্যাপটি। এটি আপনি প্লে স্টোর বা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটি ডাউনলোড বা ইনস্টল করা হয়ে গেলে ওপেন করব, তারপর মিডিলে এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর 16:9 ক্লিক করব। আমাদের এডিটিংয়ের ইন্টারফেসটি চলে আসছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে ইম্পোর্ট করব। তার জন্য এই মিডিয়া অপশনে ক্লিক করব এবং আমাদের ভিডিওটি সিলেক্ট করব, তারপর এই টিক মার্কে ক্লিক করব। ভিডিও ইম্পোর্ট হয়ে গেছে, এখন ভিডিওটি এডিট করব। তার জন্য এই ভিডিও অপশনের উপরে একবার ক্লিক করব। দেন এখানে ভিডিওটি এডিটিং করার জন্য অনেক অপশন আসবে। এখান থেকে আমরা কেচি আইকনে ক্লিক করব। এখানে ফার্স্টে ট্রিম টু লেফট অফ প্লেহেড এই অপশনে ক্লিক করলে আপনার ভিডিওর বামের অপশনটি কেটে বাদ হয়ে যাবে। আমি ক্লিক করছি, দেখতে পেলেন বামের অংশটুকু কেটে বাদ হয়ে গেল। তারপর আপনার ভিডিওর লাস্টের কোনো অপশন যদি বাদ দিতে চান তাহলে এটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে ট্রিম টু রাইট অফ প্লেহেডে ক্লিক করবেন, তাহলে লাস্টের বা রাইটের অপশনটি কেটে বাদ হয়ে যাবে। দেন আপনার ভিডিও যদি আলাদা করতে চান তাহলে এই অপশনটি যেখান থেকে আলাদা করতে চান সেখানে রাখবেন। এখান থেকে 3 স্প্লিট প্লেহেডে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওটি সেপারেট বা আলাদা হয়ে যাবে। তারপর নিচে এক্সট্রাক্ট অডিও রয়েছে, আপনি যদি আপনার ভিডিওর অডিওকে আলাদা করতে চান তাহলে এখান থেকে আলাদা করতে পারবেন। তার জন্য এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওর অডিওটি বের হয়ে আসবে। তারপর এই টিকে ক্লিক করবেন। আপনার ভিডিওর কোথাও যদি স্লো বা স্পিড আপ করার প্রয়োজন পড়ে তাহলে সেটি আগে কেটে নেবেন, তারপরে সেই অপশনের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে স্পিড কন্ট্রোলে ক্লিক করবেন, স্লো করার জন্য 0.5x 25x এগুলো নিয়ে যেতে পারেন। তারপরে টিকে ক্লিক করবেন, দেন এটি প্লে করবেন। দেখতে পাচ্ছেন এটি স্লোভাবে শো হচ্ছে। এবং স্পিড আপ করার জন্য আবার এই অপশনে ক্লিক করবেন, তারপরে আবার স্পিড কন্ট্রোলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এটি স্পিড আপ বাড়িয়ে দিতে পারবেন। তারপর আপনার ভিডিওতে কালার গ্রেডিং করার জন্য আপনার ভিডিও লেয়ারে একবার ক্লিক করবেন, তারপর এখানে কালার ফিল্টারে ক্লিক করবেন। দেন এখানে অনেক ধরনের কালার ফিল্টার রয়েছে, আপনার ভিডিওর সাথে যেটি ম্যাচ করে বা আপনি যেটি দিতে চান সেটি এখান থেকে দিয়ে নিতে পারেন। কালার দেওয়া হয়ে গেলে টিকে ক্লিক করবেন। আপনি যদি আপনার অডিওর ভয়েস চেঞ্জ করতে চান তাহলে লেয়ারের উপরে ক্লিক করবেন, তারপরে নিচে স্ক্রল করবেন। দেন এখান থেকে অডিও ফিল্টারে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের ভয়েস চেঞ্জ অপশন রয়েছে, আপনার যেটি পছন্দ হয় সেটি এখান থেকে দিয়ে নিতে পারেন। দেওয়া হয়ে গেলে এই টিক মার্কে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওতে কোনো লোগো বা পিক নিয়ে আসার প্রয়োজন হয় তাহলে এই লেয়ার অপশনে ক্লিক করবেন। দেন মিডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার লোগো বা পিকটি সিলেক্ট করবেন। তারপর এটি টেনে ছোট বড় করে আপনার পজিশন মতো বসাতে পারবেন। এবং যদি অ্যানিমেশন দিতে চান তাহলে এই অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, আপনার যেটি পছন্দ হয় সেটি এখান থেকে দিয়ে নেবেন। তারপর টিকে ক্লিক করবেন। ভিডিওতে টেক্সট যুক্ত করার জন্য এই লেয়ার অপশনে আবার ক্লিক করবেন, তারপর এই টেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে নেবেন, তারপর ওকে। এটা আপনি ছোট বড় করতে পারবেন। তারপর এখান থেকে টেক্সটের অ্যানিমেশন দিতে পারবেন। দেন ওকে, আবার টেক্সটে ক্লিক করবেন। তারপর আউট অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আউট অ্যানিমেশন দিতে পারবেন, তারপর টিকে ক্লিক করবেন। তারপর আবার টেক্সটে ক্লিক করবেন। দেন কেচির ডান পাশের সাদা অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার টেক্সটের কালারটি চেঞ্জ করে দিতে পারেন। তারপর টেক্সটের ফন্ট চেঞ্জ করার জন্য এই ডবল এ ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্টটি দিয়ে নেবেন।
টেক্সট সম্পূর্ণ এডিট হয়ে গেলে আবার এই টিক মার্কে ক্লিক করবেন। ভিডিওতে কোনো ইমোজি সেট করার জন্য আবার এই লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর ওভারলে এই আইকনে ক্লিক করবেন, দেন ক্লাসিক স্টিকারে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের ফ্রি স্টিকার রয়েছে, আপনার যদি ভিডিওতে প্রয়োজন পড়ে এগুলো তাহলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তারপর টিকে ক্লিক করবেন, দেন এটি ছোট বড় করে আপনার পজিশন মতো বসিয়ে নিতে পারবেন। এবং আপনার স্ক্রিনে যদি কোনো ড্র করার প্রয়োজন পড়ে তাহলে এই লেয়ার অপশন থেকে করতে পারেন। এখানে হ্যান্ড রাইটিং বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনি আপনার স্ক্রিনে যে কোনো ধরনের ড্র করতে পারেন। ড্র করা হয়ে গেলে এটিকে ক্লিক করবেন, দেন এই ড্রটি আপনি সাজিয়ে নিতে পারেন। তারপর এই ড্রটির অ্যানিমেশন অপাসিটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করা হয়ে গেলে এই টিক মার্কে ক্লিক করবেন। সবশেষে আমাদের ভিডিওতে একটি মিউজিক অ্যাড করার প্রয়োজন পড়ে সেটি করার জন্য এই অডিও অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দের একটি মিউজিক সিলেক্ট করবেন। আপনি ইউটিউবের ফ্রি মিউজিক আগে থেকে ডাউনলোড করে রাখতে পারেন এবং এডিটের সময় সেটি ইউজ করতে পারেন। আমি আপাতত একটি ইউজ করছি। মিউজিকটি সিলেক্ট করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে মিউজিকটি সিলেক্ট হয়ে যাবে। দেন এই টিক মার্কে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড অনেক বেশি হলে ভিডিও কন্টেন্টটি বিরক্তিকর মনে হয়, তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটি কমিয়ে দিব। তার জন্য এই মিউজিক অপশনে ক্লিক করব, দেন এখান থেকে এই মাইক অপশনে ক্লিক করব, তারপর এটি আমরা কমিয়ে দিব। আপনি আপনার রেশিও অনুযায়ী রাখবেন, দেন টিক মার্কে ক্লিক করবেন। আমাদের ভিডিও কমপ্লিট। এইভাবে আপনি যে কোনো ধরনের ভিডিও এই কাইনমাস্টার অ্যাপ দিয়ে এডিট করে নিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ এডিট হয়ে গেলে এই শেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর আপনার ভিডিওর রেজুলেশন সিলেক্ট করবেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি হাই না লো না মিডিয়াম সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা আপাতত মিডিয়াম রাখছি। তারপর এক্সপোর্টে ক্লিক করবেন। আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এইভাবে খুব সহজেই এই অ্যাপটি দ্বারা আপনি যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আর ভিডিও দেখাতে গিয়ে বা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিওতে শীঘ্রই কথা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।